ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। ভাই আপনি একসঙ্গে অনেক কটা প্রশ্ন করেছেন যে ঈদের সময় নতুন কি জামা কাপড় পরতেই হবে কি না, কি ঈদের পরে কোলাকুলি করা যাবে কি না, বা শুভেচ্ছা বিনিময় কিভাবে করব। তো সব কিছু ঈদের সলাদ বা তার আগে পরের সঙ্গে যুক্ত। তো ব্যাপার হচ্ছে ঈদের সময় নতুন জামা কাপড় পরতে হবে এমনটি নয়, বরং সাহাবায়ে কেরামদের যেটা আমল ছিল তারা প্রত্যেক ঈদে সাজসজ্জা ও সুগন্ধি ব্যবহার করতেন, এটাকে তারা মুস্তাহাব মনে করতেন। সুতরাং পুরুষদের জন্য উচিত হলে ঈদের নামাজের জন্য বের হওয়ার পূর্বে তার সবচাইতে সুন্দর পোশাকটি পরিধান করা, নতুন হবে এমনটা নয়। বরং পুরাতন পরিহিত কাপড়ের মধ্যে এমন আছে যে যেগুলো সবচাইতে ভালো সেগুলো ধুয়ে রাখলেন, ইস্ত্রি করলেন, সেটা পরে আপনি ঈদের নামাজ আদায় করতে যেতে পারেন, এতে অসুবিধা নাই। নতুন পড়তেই হবে তবে ঈদের নামাজ হবে বা তবে ঈদ হবে এমনটি নয়। ঈদের আসল খুশি হচ্ছে রমজান মাসে এক মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা হলো, এক মাস রোজা রাখা হলো, এক মাস তারাবি আদায় করা হলো, লাইলাতুল কদরের রাতগুলোতে জাগরণ করা হলো। এই নেকিগুলো যদি সঞ্চিত হয়ে যায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো ব্যক্তির এই আমলগুলোকে কবুল করে নেয় তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের শেষে মাফ করে দেয়। এটাই হচ্ছে ঈদের আসল খুশি। তারপরে ব্যাপার হচ্ছে আপনার প্রশ্নের সঙ্গে এবারে জড়িত রয়েছে যে একে অপরকে গলায় লাগিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যাবে কি না, যেটা চারিদিকে এখন চলছে। ঈদের দিন খাস করে মোসাফা এবং তাকে একে অপরের সঙ্গে আলিঙ্গন করার ব্যাপারে কোরআন ও হাদিস থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে মুসলমানদের একে অপরের সঙ্গে দেখা হলে সালাম দিতে বলা হয়েছে, সহিহ মুসলিমের হাদিস মিশকাত হাদিস নম্বর 4631। আর মুসাফাও করতে পারে, যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি একদা বলল, হে আল্লাহর রসুল, আমাদের মধ্যেকার কোনো ব্যক্তি তার কোনো ভাই বা বন্ধুর সাথে যখন সাক্ষাৎ করে সে কি তার খাতিরে ঝুঁকতে পারে? তিনি বললেন, না। লোকটি বলল, সে কি তাকে জড়িয়ে ধরে কোলাকুলি করবে তিনি এবং চুম্বন করবে? তিনি বললেন, না। সে বলল, তাহলে সে কি তার একটি হাত ধরে মুসাফা করবে? তিনি বললেন, হ্যাঁ। তিরমিজি হাদিস নম্বর 2728। তাই সালাম ও মুসাফা করাই হচ্ছে উত্তম, একে অপরের সঙ্গে কোলাকুলি করার ব্যাপারটা নতুন হচ্ছে বিদআত। আর কি বলে ঈদের শুভেচ্ছা জানাবেন, ঈদ মোবারক যেটা রীতিনীতি হয়ে গেছে সেটাও বলা যাবে, কিন্তু এটাকে মূল ধরলে হবে না, এটাকে মূল ধরলে হবে না। বরং যেটা হাদিসের গ্রন্থের মধ্যে রয়েছে, মুহাম্মদ বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবায়ে কেরামগণ যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ করতেন ঈদের সময়, একে অপরকে ঈদের শুভেচ্ছা দিতেন, তাকাব্বালাল্লাহু মিন্না আমিনকা বা তাকাব্বালাল্লাহু মিন্না আমিনকুম বলে। আল মুগনি 3 খণ্ড 294-295 পৃষ্ঠা, আল মুআজামুল কাবীর হাদিস নম্বর 17589, মজমুউ জাওয়াইদ হাদিস নম্বর 3255। এই সমস্ত গ্রন্থে বর্ণনা রয়েছে। তারপরে আপনার আরও রয়েছে ফাতিহুল বারি 2 খণ্ড 517 পৃষ্ঠা, আলবানি তামামুল মিন্না 354-355 পৃষ্ঠা, যে তাকাব্বালাল্লাহু মিন্না আমিনকুম বা তাকাব্বালাল্লাহু মিন্না আমিনকা বলে একে অপরকে শুভেচ্ছা দেওয়া যেতে পারে। অর্থাৎ আমাদের এবং আপনাদের যে নেক আমলগুলো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক।